প্রথমত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও এই সেক্টরে এসে ভালো কিছু করছি। বেসিক্যালি আমি ট্রিপল ই স্টুডেন্ট ছিলাম, সো প্যান্ডেমিকের সময় যেটা হয়েছিল যে ট্রিপল ই ব্যাকগ্রাউন্ডের মানে আমাদের কাজকর্মগুলো অধিকাংশ ছিল ফিল্ড ওরিয়েন্টেড, সো ওই সময় ক্যারিয়ারটা শিফট করে সফটওয়্যার লাইনে নিয়ে আসা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার জন্য। এর আগে আমি পিএইচপিতে কাজ করেছিলাম, র পিএইচপি বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে কাজ করতাম, বাট আমার অ্যাপ্লিকেশনগুলো স্কেলেবল হতো না। সেইখান থেকে আসলে অনলাইন ঘাটাঘাটি করা এবং অনলাইন ঘাটাঘাটি থেকেই দেখা যে ক্রিয়েটিভ আইটি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান আসলে স্টুডেন্টদেরকে গাইড করে। সো তখন ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হয় এবং ভর্তি হয়ে সেখান থেকে আসলে ওই সময়কার সবচেয়ে পপুলার ব্যবহৃত যে ফ্রেমওয়ার্ক লারাভেল পিএইচপি, এই ফ্রেমওয়ার্কে হচ্ছে কাজ শেখা। সো ওই সময় ক্রিয়েটিভ আইটি আমার জন্য মানে ভিন্ন একজন ক্যারিয়ারের লেটস সে ত্রিপুরী একজন স্টুডেন্টকে সিএসসিতে নিয়ে আসা এবং তাকে এই সেক্টরটাতে বা এই জগৎটার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য ক্রিয়েটিভ আইটি আমার জন্য একটা সিঁড়ি হিসেবে কাজ করেছে তখন। সো আলহামদুলিল্লাহ এখন একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করছি, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখানে টেক লিড হিসেবে কাজ করছি। এবং আমরা যেটা করছি যে প্রায় আমাদের বাংলাদেশে যেই এসএমই রিটেলার রয়েছে তাদের জন্য তাদের ব্যাংকিং সফটওয়্যারগুলো ম্যানেজ করা, মানে তাদের ডে টু ডেতে যে রেকর্ড কিপিংগুলো লাগে যেটা আগে তারা পেপার ওয়ার্কসের মাধ্যমে করতো এখন তারা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে করে। এবং এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 3 লাখের উপরে কাস্টমার্স রয়েছে যারা এই স্যাস প্রোডাক্টের থ্রুতে সার্ভিস নিচ্ছে আর কি।